যে নিয়ম পৃথিবীর কোন ধর্ম গ্রন্থে দেওয়া হয় নাই। হিন্দুরা কারোর সাথে প্রথম দেখা হলে বলে নমস্কার। নমস্কার সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হচ্ছে আমি তোমার প্রতি মাথাটা নুইয়ে দিলাম। আর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কোনো মানুষ কোনো মানুষের প্রতি মাথা নত করতে পারে না, বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা বলে গুড মর্নিং। এই গুড মর্নিং শব্দটা সবসময় সঠিকভাবে প্রয়োগ হয় না। ধরুন আপনি অসুস্থ রয়েছেন, একজন খ্রিস্টান সে অসুস্থ, আর তাকে সে কেউ বলল যে গুড মর্নিং, শুভ সকাল, মানে সুন্দর সকাল, ভালো সকাল, আসলে তার সকালটা কি ভালো যাচ্ছে? কিন্তু ইসলামে এমন একটা অভিবাদন, এমন একটা সম্ভাষণ, এমন একটা ওয়েলকাম জানানোর বাক্য যেটা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থে দেওয়া হয় নাই, কোনো ধর্মের অনুসারীরাও সেটা পায় নাই, শুধুমাত্র ইসলাম ছাড়া মুসলমান ছাড়া, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সাথে কারো সাক্ষাৎ হয়, তোমাদের সাথে যখন কোনো মুমিন ব্যক্তির সাক্ষাৎ হয়, দেখা হয়, তাকে সর্বপ্রথম বলো আসসালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি রহমত বরকত বর্ষিত হোক, বলে সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন ধর্মের অনুসারীরা এটা পেয়েছে? সকলের প্রতি আমি সেই উত্তম বাক্যে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, বরণ করে নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن تجد له وليا مرشدا، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد، شويه فرقان أعوذ بالله الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شأن حبيبه تكريما وتحزيما، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا أغنى بيجي কোথায় গেলে পাবো তোমারে গো নাবিজি গো নাবিজি কোথায় গেলে পাবো তোমারে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাবান ব্যক্তিত্ব জনাব কাজী জহুর আহমেদ সাহেব, সভাপতি ভান্ডারীপাড়া জামে মসজিদ, এবং আমার শ্রদ্ধা বাদন ব্যক্তি মাওলানা রুহুল আমিন মোল্লা দাদা, যিনি সরাসরি আমার শিক্ষক, সামনে উপবিষ্ট আবাল বৃদ্ধা বনিতা, প্রাণ প্রিয় কলিতার টুকরা যুবক ভাইরা, মুরব্বী কেরাম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি ইসলামিক নিয়মে যে নিয়ম পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে দেওয়া হয় নাই, হিন্দুরা কারো সাথে প্রথম দেখা হলে বলে নমস্কার, নমস্কার সাংস্কৃতিক শব্দ যার অর্থ হচ্ছে আমি তোমার প্রতি মাথাটা নুয়ে দিলাম, আর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কোনো মানুষ কোনো মানুষের প্রতি মাথা নত করতে পারে না, বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা বলে গুড মর্নিং, এই গুড মর্নিং শব্দটা সবসময় সঠিকভাবে প্রয়োগ হয় না। ধরুন আপনি অসুস্থ রয়েছেন, একজন খ্রিস্টান সে অসুস্থ, আর তাকে এসে কেউ বললো যে গুড মর্নিং, শুভ সকাল, মানে সুন্দর সকাল, ভালো সকাল, আসলে তার সকালটা কি ভালো যাচ্ছে? কিন্তু ইসলাম এক এমন একটা অভিবাদন, এমন একটা সম্ভাষণ, এমন একটা ওয়েলকাম জানানোর বাক্য যেটা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থে দেওয়া হয় নাই, কোনো ধর্মের অনুসারীরাও সেটা পায় নাই, শুধুমাত্র ইসলাম ছাড়া মুসলমান ছাড়া, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদান যাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, সূরাতুন নাহলের 54 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সাথে কারো সাক্ষাৎ হয়, তোমাদের সাথে যখন কোনো মুমিন ব্যক্তির সাক্ষাৎ হয়, দেখা হয়, তাকে সর্বপ্রথম বলো আসসালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি রহমত বরকত বর্ষিত হোক, বলে সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন ধর্মের অনুসারীরা এটা পেয়েছে? সকলের প্রতি আমি সেই উত্তম বাক্যে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, বরণ করে নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, আর আমার পরে যিনি আলোচক তিনিও আসতেছেন, আমার সাথে কথা হয়েছে একটু আগে, ওনার আলোচনার বিষয় হচ্ছে আখেরাতের চিত্র, আর প্রধান বক্তা উনি চারটের সময় নড়াইল চলে এসেছেন, নড়াইলে অবস্থান করতেছেন, চলে আসবে ইনশাল্লাহ। ওনার আলোচনার বিষয় হচ্ছে নামাজ পর্দার গুরুত্ব ফজিলত এবং মুনাফিকের পরিচয়। আজকে মুনাফিকদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে যাদের ভালো লাগে না, কোরআনের কথা শুনলে যাদের গা জ্বলে, কোরআনের কথা শুনলে যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, ওরা মুনাফিক না মুমিন?
এজন্য আমার আল্লাহ বলেন, ক্বাল আল্লাযীনা কাফারূ লা তাসমাউ লিহাযাল কুরআন আলাগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলে, কাফেররা বলে যখন কোরআনের মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, যখন কোরআনের আলোচনা করে, মোহাম্মদ যখন কোরআন মানুষকে শোনায়, ও আবু জাহেল আবু জাহেলের গোষ্ঠীরা তখন বলতো যে খবরদার মোহাম্মদের কাছে যেও না, মোহাম্মদের কোরআন শুনো না, আর মোহাম্মদের কোরআন শুনো না, বরং সেখানে গাওফিহি হট্টগোল সৃষ্টি করো, গ্যাঞ্জাম সৃষ্টি করো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো, হাইসই করো, যাতে তাদের উপরে তোমরা বিজয় অর্জন করতে পারো। এই আয়াতটা বোঝা গেল, পৃথিবীতে যুগে যুগে কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের মাহফিলের বিরোধিতা যারা করবে, তারা বুঝতে হবে মুমিন না ওরা সে টাটকা মুনাফে, ঠিক কিনা? কথা বলতে হবে, কিন্তু চুপ করে থাকলে হবে না। আজকে মুসলমান কপাল পড়া মুসলমান, যে মুসলমান জাতি একসময় পৃথিবীর শাসন করত, আজকে সেই পৃথিবীর কর্তৃত্ব তো নাই, মুসলমানের কণ্ঠ আজকে বন্ধ হয়ে গিয়েছে। মুসলমান নামাজ পড়তে জানে না, মুসলমান রোজার মাসলা জানে না, মুসলমান কোরআন জানে না, মুসলমান ইসলাম জানে না। আজকে কপাল পড়া মুসলমান বড় দুর্ভোগ। অথচ এই মুসলমানের ভারতবর্ষ শাসন করেছে একটানা 800 বছর মুসলমানেরা, এসএন শাসন করেছে মুসলমানেরা 648 বছর, জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী, জাকার্তা থেকে মরক্কো পর্যন্ত মুসলমানেরা একটানা 620 বছর শাসন করেছে। সেই মুসলমানের কোরআনের বিরুদ্ধে কথা হয়, আমার রাসূলের বিরুদ্ধে কথা হয়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, মুসলমান চুপ করে থাকে। এর দ্বারা বোঝা গেল মুসলমানের সেই ভাগ্য আজগার নাই, মুসলমান একটা কপাল পড়া জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? এত মাহফিল, এত ওয়াজ, এত তাফসীর, এত আলোচনা, এত খুতবা, তারপরে মসজিদে নামাজ হয় না, জামাতে লোক হয় না, আদান হয়ে যায় দোকানে বসে থাকে, আদান হয়ে যায় বাড়ি বসে থাকে, আদান হয়ে যায় যার যার কাজেই লেগে থাকে, বলেন ঠিক কিনা? এদের নামার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন ওই জান্নাতীরা জাহান্নামীদের ডাক দিয়ে বলবে, ইয়া তাসা আলুনা বাদিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লানাকু মিনাল মুসাল্লিন ওয়া লানাকু নুতঈমুল মিসকিন। কেন আজকে তোমরা জাহান্নামে এসেছো? কারণটা কি? কি অপরাধে আজকে তুমি জাহান্নামে এসেছো? তারা জাহান্নামীরা চিৎকার করে ডাকবে আর বলবে যে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। আজকে মুসলমান দোকানে বেঞ্চে বসে মাথা নষ্ট করে ফেলে, বৌ চলে বৌ চলে যায়, এরপরে দোষ হয় যে বোর দোষ হয়, আসলে বৌ চলে গেছে, কাজ দোষে দোকানে বেঞ্চে বসে মাথা শেষ হয়ে যায়, একটু বাংলায় ভোর থাকবে কি করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, মা নাখুদু কুন্না মাগাল খাইদিন, খবরদার খবরদার দোকানের বেঞ্চে বসবা না, আড্ডা দিবা না, আজে বাজে কথা বলবা না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। চাইতে বসো ছেলে মেয়ে বউ চলে যায়, এরকম লোক আসে না? নাই তোর তো মাথা নেই, তোর বউ থাকবে কি করে? দোকানের বেঞ্চে বসা পথ যে আল্লাহর মসজিদে যা কোরআন পড়, পুরো শরীরটাকে স্ট্রং করে দিবেন কে? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো বাজে আড্ডা দেওয়া যাবে না, কোনো বাজে গল্প করা যাবে না। আজকে দুনিয়ায় বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল হয়, কোরআনের কথা বলা হয়, মুসলমান কোরআনের মাহফিলে আসে না, মুসলমান বাজার দোকানে আর বিভিন্ন আড্ডার দোকানে বসে থাকে, বেশি সময় নেই মুসলমানের কপাল পুড়তে, কপাল তো পুড়েই গেছে, আর ওয়েট অ্যান্ড সি, সামটাইম সামান্য কিছুদিন অপেক্ষা করেন,
এরপরে দাদা বাবুরা আমাদেরকে এমনি এমনি কাছের সাথে ঝুলাবে অপেক্ষা করে। সেই ইতিহাস ঐতিহ্য যদি এখন আমাদের ফিরে আনতে হয়, কোরআন পড়ার বিকল্প কোনো কিছুই না। মুসলমান আজকে নামাজও পড়তে পারে না, নামাজ তো পড়েই না, আর যারা পড়ে তারা 99.99% মানুষ নামাজের অর্থ জানে না, সূরা ফাতিহার অর্থ জানে না, তাসবীর অর্থ জানে না, তো নামাজ কবুল হবে কি করে? নামাজ পড়ে কিন্তু ঘুষ খায়, নামাজও পড়ে সুদের সাথে লেনদেন করে, নামাজও পড়ে ইসলামের বিরোধিতা করে, নামাজও পড়ে তাফসীর মাহফিল বন্ধ হবে কি করে? সেই কৌশল চালায় কি চালায় না? আসলে নাই আল্লাহ বলেন না মুমিন না তা মুনাফিক, ওর অবস্থান কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ও যখন জাহান্নামে চলে যাবে ওর অবস্থানটা জাহান্নামের সব থেকে নিচের স্তরে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা মিরাজের ঘটনা শুনবো কিন্তু সময় আছে আর পুরো এক ঘন্টা, 55 মিনিট সময় আছে, 55 মিনিটে মিরাজের ঘটনা বলে কি শেষ করা সম্ভব? বিশাল ঘটনা, যতটুক সংক্ষেপে পারা যায় ততটুক বলার চেষ্টা করব। সকলে বলি ইনশা আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর এই নগণ্য গোলামের মুখ থেকে জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যে কথা শুনলে পরে আমার আপনার গোটা সমাজের পরিবর্তন হয়, বলেন আমিন। এই সামনের জায়গাটা পূরণ করেন, মেহরবানি করে সামনের জায়গাটা পূরণ করেন ভাই, সামনে তো ভালো, সামনের জায়গাটা। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুজাদালার 10 নম্বর আয়াতে, যারা কোরআনের মাজলিসে গায়ের সাথে গা মিশে বসে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেয় আল্লাহ জান্নাতের জায়গা তার জন্য প্রশস্ত করে দেবেন। সবাই গায়ের সাথে গা মিশে বসেন কোরআনের আদবে আল্লাহ রাসুলের সম্মানে, কারণ সাহাবীরা যখন রাসুলের মুখ থেকে কথা শুনতো তখন তারা একে অপরের নতজানু হয়ে হাঁটু কেড়ে দিয়ে একজন আরেকজনের গায়ের সাথে মিশে মিশে আল্লাহ রাসুলের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে